जय बांग्ला। साले जय बांग्ला बोलता है। পাকিস্তানি মিলিটারিরা মনে হয় আমরা শান্তিতে বাস করতে দিবে না, কারণ যে অন্যায় অত্যাচার যেমন নারী নির্যাতন কত রকম সৃষ্টি তৈরি করেছে, আমরা শান্তিতে বাস করতে মনে হয় দিবে না, বুঝছো? মনে হয় তাই, আমরা এই সিস্টেম করে চলা লাগবে, আমরা জীবন বাঁচাতে হবে, যেভাবেই হোক আমরাকে এখন মোকাবিলা করা লাগবে। কি বলছে? চাচা আমি তো সামনে যাবো, আমার বাবা অসুস্থ হয়ে আছে তো চাচা, ওষুধ কিনতে যাবো। আমি শুনলাম তোমরা মিলে মুক্তিবাহিনীতে নাম দিয়েছো। জি চাচা, দিয়েছি। আলহামদুলিল্লাহ, তোমরা যে মুক্তিবাহিনীতে নাম দিয়েছো আমি খুব খুশি হয়েছি। তোমরা এই দেশকে রক্ষা করতে পারবে ওই পাকিস্তানের হাত থেকে, আমি দোয়া করি তোমাদের উপরে ইনশাআল্লাহ। জি চাচা, দোয়া করবেন ইনশাআল্লাহ। তোমাদের চাচা থাকেন, বাবার জন্য ওষুধ কিনতে যেতে হবে তো, যাও। কুরে কামাল আর জব্বার, তোরা এদিকে আয় রে, এদিকে আয়, আমার আর সহ্য হচ্ছে না রে কামাল আর জব্বার, তোরা দু ভাই কোথায় আছিস, তাই রে বাবা আয় আয়। তোরা চিন্তা করিস না আমাকে লিয়া, তোরা দু ভাইকে লিয়ে আমার স্বপ্ন ছিল রে বাবা, তো তোরা খুব সাবধান হয়ে থাকিস, দেশের পরিস্থিতি ভালো লয় রে বাবা, তো তোরা দু ভাই খুব সাবধানে থাকিস বাবা, আমাদের কিছু হবে না বাবা, তুমি কোনো চিন্তা করো না, তুমি মোটে চিন্তা করো না বাবা। হম লোক পাতা চলা হ্যাঁ তুম দোনো মুক্তি বাহিনী পর নাম লিখা হে, ক্যা ইয়ে বাত সচ হে, সালে মুক্তি বাহিনী পর নাম লিখা হে, সালে কে ঠোক দো। আমার ছেলে এ কাজ করতে পারে না, যা শুনেছেন ভুল শুনেছেন, আমার এই দুই ছেলে কাজ করতে পারে না, আমরা খেটে খাওয়া মানুষ বাবা, আমরাকে ছেড়ে দেন বাবা, আমরাকে ছেড়ে দেন,
सर गरीब मानस हमरा के छेड़ दे सर आप बोलिए ए साले को टोक दूंगी ए रुक 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 सच में तू सच बोलता है हां बाबा ये तेरा आखिरी मौका है अगर हमें फिर से पता चला है कि तेरा दो बेटा मुक्ति वाहिनी पर नाम लिखा है तो हम लोग उधर से ही उसको ठोक देंगे ए चलो रे चलो अरे कमाल जब्बार तोरा दुबई के सत्य सत्य मुक्ति योद्धा नाम देछी হ্যাঁ বাবা আমরা নাম দিয়েছি তো তোর কে দুভাইয়ের যদি কিছু হয়ে যায় তো আমরা আমি কাকে নিয়ে বাঁচবো রে বাবা বাবা তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না বাবা হ্যাঁ বাবা আমাদের নিয়ে আমাদের কিছু হবে না চিন্তা করো না বাবা বাবা আমরা আর কতদিন এই পরাধীনতার শিকলে আবদ্ধ থাকবো বাবা এবার সময় এসেছে বাবা আমাদেরকে স্বাধীনতা অর্জন করার জন্য বাবা এখন যদি এই পরিস্থিতিতে আমাদের মতো দামাল ছেলেরা যদি ঝাঁপিয়ে না পড়ে বাবা তাহলে ওই পাকিস্তানি বাহিনীরা আমাদের এই দেশকে সোনার বাংলাদেশকে তারা তছনছ করে দিবে বাবা আমরা কেউ বাঁচতে পারবো না বাবা তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না আমরা যদি এখন যুদ্ধে না যাই বাবা তাহলে আমাদের এই দেশ স্বাধীন হবে না বাবা হ্যাঁ বাবা ভাই তুমি বলেছো বাবা হ্যাঁ বাবা রে তোরা দুভাই গেলে আমার খুব গর্ব হচ্ছে রে বাবা যা তোরা দেশকে স্বাধীন করে আয় আমি তোর কে লেগে দোয়া করছি বাবা যা ঠিক আছে বাবা লেগে দোয়া করছি তুমি আমাদের জন্য চিন্তা করো বাবা আচ্ছা বাবা তুমি থাকো তাহলে আমরা গেলাম বাবা এই আয় দাঁড়া দাঁড়া কিরে কামাল যাবা তোরা কোথায় যাবি এই তো চাচা সামনে যাবো আমাদের মুক্তি কমান্ডারের কাছে তো শুনলাম তোরা নাকি মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিস সত্যি নাকি জি চাচা সত্যি আপনি সত্যি শুনেছেন চাচা দোয়া করবেন আমাদের জন্য আমার জন্য দেশের জন্য কিছু করতে পারি দোয়া করব তো তো তোর বাবা যে অসুস্থ তো তোরা যে যাচ্ছিস তো তোর রোগে কিছু হয়ে গেলে তোর বাবা কি করবে চাচা আল্লাহ আমাদের সাথে আছে তেমন কিছু হবে না দোয়া রাখবেন আমাদের জন্য আচ্ছা ঠিক আছে তাহলে এ খবরটা পাকিস্তানি বাহিনীকে কইতে হয় আচ্ছা 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 একটা জব্বর খবর আছে তো স্যার ক্যা হুয়া ক্যা সমাচার হে স্যার সেদিন তো আপনারা কামাল আর জব্বারের বাপ মিথ্যা কথা বলেছিল ক্যা ওর দুই ছেলে মুক্তি বাহিনীতে নাম দিয়েছে এটা আমি নিজের কানে শুনে এলাম সালে বুড্ঢে সালে বুড্ঢে কি ইতনি হিম্মত কি হাম লোগো কো ঝুঠ বলা সালে বুড্ঢে কো আজ হি ঠিকানে মে লাগানে পড়েগা এ পাকিস্তানি নওজবানো রেডি হয়ে যাও চলো উস বুড্ঢে কে পাস बुढ़ा किधर गया साले बुढ़े हम लोगों को झूठ बोला साले बुढ़े को ढूंढ ए जल्दी से ढूंढ घर पे ढूंढ सर मिल गया वो बुढ़ा हम लोगों को झूठ बोला ठोक दे दो सर साले हम लोगों को झूठ बोला साले हम लोगों को झूठ बोला जल्दी बता तेरा दो बेटा किधर है हमें जाने ना सर हमें किछु जाने ना सर ये बुड्ढे इतने आसानी से बताए नहीं सर आप ऑर्डर करिए इसी से ठोक दूंगी ए जल्दी बता जल्दी बता बता बोल पिता बोल 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 जल्दी बोल इस बुड्ढे को इधर लेकर आ ए बुड्ढे पीछे पे हाथ कर जल्दी पीछे पे हाथ कर ভাই বলে ভাই আমরা কি কোনোদিন স্বাধীনতা লাভ করতে পারবো না আর কতদিন ওদের পরাধীনতায় থাকবো আমরা তো কোনো কাজকর্ম করে শান্তি পাই না হ্যাঁ রে ভাই এই সময়টা এখন আমাদের এখন আমাদেরকে জাগতে হবে
এই সময় যদি আমরা না জাগি তাহলে ওই পাকিস্তানিরা আমাদের সবাইকে মেরে ফেলবে, তাদের হাতে আমরা জিম্মি হয়ে যাব, তারা আমাদের এই সোনার দেশকে দখল করে নেবে। এখন আমাদেরকে যুদ্ধ করে হলেও এই দেশকে স্বাধীন করতে হবে, ওই হায়নাদের হাত থেকে আমাদের এই দেশকে স্বাধীন করতেই হবে। ভাই আমরা তাহলে কবে যুদ্ধে যাব? হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা যুদ্ধে চলে যাব, যেই করে হোক নিজের জীবনের বিনিময় হলেও আমাদের এই দেশকে স্বাধীন করতেই হবে। আমার কাছে খবর এসেছে আজকে বিকালে নাকি আমাদের মুক্তিবাহিনী আমাদেরকে ডাক দিয়েছে ট্রেনিং করানোর জন্য, আমাদেরকে আজকে বিকালে যেতে হবে তাদের কাছে। জলদি পিছে পা হাত কর। জয় বাংলা ফায়ার! বাবা তুমি এখানে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না বাবা। বাবা তোমার শরীরে রক্ত ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম বাবা, আমরা যতক্ষণ পর্যন্ত ওই পাকিস্তানি হায়নাদের খুন করতে না পারবো বাবা, এই দেশ থেকে না তাড়াতে পারবো, ততক্ষণ আমরা ক্ষান্ত হবো না বাবা। ভাই ভাই প্রতিজ্ঞা কর, এই দেশকে আমরা স্বাধীন করেই ছাড়বো। কামাল জব্বার, তোমাদের বাবার কথা আমি শুনেছি, তোমাদের বাবা একজন খুব ভালো মানুষ ছিল, পাকিস্তানি বাহিনীরা তোমাদের বাবাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা আমরা জানি, তো তোমাদের বাবাকে যে কারণে এই পৃথিবী ছেড়ে যেতে হয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের নাম লেখার জন্য। তোমরা দু ভাই এই দেশকে বাঁচানোর জন্য তোমরা তোমার নিজেদের বাবাকে হারিয়েছ, তো যেভাবে হোক আমাদের এই দেশকে স্বাধীন করতে হবে, এই দেশকে স্বাধীন করে তোমরা তোমাদের বাবার আত্মাকে শান্তি দাও। আজকে তোমাদের ট্রেনিং হবে, আমি তোমাদের ট্রেনিং শিখিয়ে দেব কীভাবে যুদ্ধ করতে হবে, কীভাবে সেই পাকিস্তানি বাহিনীদের সাথে মোকাবেলা করতে হবে আমরা তোমাদের শিখিয়ে দেব। তোমাদের দুজনের সাথে আরও দুজন আছে, তোমরা মোট চারজন, এই চারজনকে আমি প্রশিক্ষণ দেবো, আমি তোমাদের রাইফেল দেব এবং কীভাবে পাকিস্তানি বাহিনীর সাথে মোকাবেলা করবে এবং কীভাবে যুদ্ধ করবে আমি তোমাদের শিখিয়ে দেব। রাইফেল দেব কামাল, এটা তোমার জন্য। জব্বর, এটা তোমার জন্য। শফিক, এটা তোমার জন্য, আর এটা তোমার জন্য। এখন তোমাদের প্রশিক্ষণ দেওয়া হবে, তোমরা প্রশিক্ষণের জন্য প্রস্তুত হয়ে যাও। ইয়েস স্যার।
রফিক রফিক জি ভাই জি ভাই তোমরা দুজন ওদিকে যাও আর আমরা দু ভাই এদিকে যাচ্ছি আচ্ছা ভাই ভালোভাবে সবকিছু দেখবে হ্যাঁ কোন পাকিস্তানি হানাদার বাহিনীকে দেখলেই সাথে সাথে অ্যাকশন নিয়ে নেবে ঠিক আছে যাও 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 ভাই আমাদের তো গুলি শেষ আমরা এখন গুলি পাবো কোথায় গুলি শেষ হ্যাঁ ভাই এখন কি করা যায় মুমিন ভাই আমার এখন তুই আমাদের সকল আশা ভরসা এই পরিস্থিতিতে যদি আমরা এখন গুলি আনতে যাই তাহলে তো আমাদেরকে পাকিস্তানি বানিয়ে খুন করে দেবে ভাই তুই পারবি যেইভাবে হোক আমাদেরকে গুলি এনে দিতে আমরা এখানে বসে থাকছি তুই যা তুই যেভাবে হোক তুই আমাদেরকে গুলি এনে দে যা আমরা এখানে থাকছি তুই যা ভাই তোরা আমাদের আশা ভরসা সিপাহিও यस सर हम लोगों को बहुत होशियारी से काम निपटाना होगा यस सर अगर रास्ते में किसी बंदे सामने पड़े तो उसके कालेमा बताना पड़ेगा यस सर उसको बोलोगे जल्दी से कालेमा बता अगर कालेमा नहीं बताएगा तो उसे उसी से ही ठोक देंगे ओके सर ए बच्चे रोक 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 तेरे पास क्या है रे सर अमर बैग भात आछे अमर बाबा माठे आछे तो ताई सच बोलता है हां सर हम सिपाही हो सर इस रास्ते के पास जो ब्रिज है ना तुम दोनों उस ब्रिज पर जाओ और वहां से ड्यूटी पे लग जाओ ओके सर कैंप पे जाते हैं सर इस बैग को चेक करें इस बच्चे के पास और क्या होगा इसे जाने देते हैं ए बच्चे जाइए यहां से निकलो जाओ 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 এতক্ষণে গেল মুমিন আসছে না কেন ভাইয়া ভাইয়া মুমিন গুলি এনেছিস এনেছি ভাইয়া তোকে অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ কি রে মুমিন তুই হাঁপাচ্ছিস কেন ভাইয়া ভাইয়া আমাকে পাকিস্তানি বাহিনীরা আটকে নিয়েছিল তাই নাকি আমি কোন রকমে ছুটে এসেছি ভাইয়া ভাইয়া তারা এখন আমাদের মাঠের ব্রিজের উপর দিয়ে আসছে তাই এখনই আসছে ভাইয়া কিছু করো না হলে তারা আমাদের আটকে দিবে জব্বার হ্যাঁ ভাই এখনই তো আমাদেরকে কিছু করতে হবে তা না হলে তো তারা আমাদেরকে ঘিরে ফেলবে মুমিন তুই এখান থেকে চলে যা আমরা কিছু করছি হ্যাঁ চল ভাই জব্বার জি ভাই কোনোভাবেই পাকিস্তানি হানাদারদেরকে এই ব্রিজের উপর দিয়ে যেতে দেওয়া হবে না যেভাবে তাদের মোকাবিলা করতে হবে হ্যাঁ ভাই তাদেরকে আমাদের জীবনের বিনিময় হলেও তাদেরকে আমরা রুখবো জি ভাই সবসময় রেডি থাক ভাই ওই যে তাকাও দেখো পাকিস্তানি বাহিনীর আমার আসছে ভাই তাই তো রেডি হ
আমরা যুদ্ধে গেছিলাম খেলা, আমাদের গুলি শেষ হয়ে গেছে, পাকিস্তানি বাহিনী আমাদেরকে তাড়া করেছে খালা, আমাদেরকে লুকানো একটা ব্যবস্থা করে দাও খালা, জলদি করো। साले किधर गया, साले किधर छुपा, सर ये पे नहीं है, साले किधर गया, ए आगे आगे चल, आगे चल, साले कहाँ गया, कहाँ गया, साले किधर गया, किधर गया, सर उधर पे घर है, किधर, उधर सर, चलो वहां से। ए बेटी जल्दी बता, यहाँ पे तो नौजवानों को भागने दे, कहा क्या सर, सारे झूठ बोल रहे हैं सर, ए तुम दोनों जाओ इस घर को अच्छी तरह से ताला सिलो, ओके सर, ताला सिलो, ओके सर, जल्दी जाओ। साले यहाँ पे छुपा है, साले साले इधर लेकर आ सर, सर वो तो कुछ नहीं है सर, सर साले आकर यहाँ से छुपा था सर, साले तूने मुंह हम लोगों को झूठ बोला, तुझे बाद में देखता हूँ, तुम दोनों इस साले को पीछे पर हाथ बांधो, ओके सर। सर हो गया, साले तू हम लोगों को झूठ बोलता है, हम लोगों को झूठ बोलने का अंजाम क्या होता है मैं तुझे अभी बताता हूँ। है तुम दोनों इस साली को इस घर पे लेकर जाओ और उसे रेप करके छोड़ दो, तब तक मैं इस दो आदमी को देखता हूँ, ओके सर, ओके सर, ना ना छेड़े, ऐ तू रोके छेड़े दे, ताकि छेड़े दे, आवे तू रोके छेड़े दे, ताकि छेड़े दे, ज्यादा बार 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 सर काम हो गया, शाबाश साले, हमारे साथ युद्ध करने का अंजाम क्या होता है हम लोग पीछे अभी दिखाता हूँ, ए जल्दी बोल पाकिस्तान जिंदाबाद, बोल 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 बोना, ए बोल जल्दी बोल, बोल बोना बोना, तुझे आखिरी मौका देता हूँ, जल्दी बोल पाकिस्तान जिंदाबाद, बोल बोल बोना, साले नहीं बोलेगा, इस साले को यहाँ पर बैठा दे, ये सर ओए, जल्दी बोल पाकिस्तान जिंदाबाद, ना जब्बर बोल भी ना, तुझे आखिरी बार बोलता हूँ जल्दी बोल, बोल ना जिंदाबाद, ना जब्बर बोल भी ना, जय बांग्ला, साले जय बांग्ला बोलता है जब्बर भाई अमर साले, तुझे इतनी आसानी से नहीं मौत दूंगा, तुझे ऐसी मौत दूंगा कि मौत भी तेरे मौत से कांप जाएगा। सिपाहियों yes, sir, साले yes, को हमारा कैंप पर ले चलो, ओके सर, चल अमर भाई अमर इस साले को इस घर पर अच्छी तरह से बांध दो, ओके सर, काम हो गया सर। साले हमारा पाकिस्तान में रहकर हमारा पाकिस्तान के साथ गद्दारी कर रहा है, इसका अंजाम क्या होगा तुझे अच्छी तरह से बताता हूँ, जल्दी बोल पाकिस्तान जिंदाबाद, बोल 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 बोना। साले इतना आसानी से नहीं बोलेगा ना, साले तो के वारे एक मौका देता हूँ, जल्दी बोल पाकिस्तान जिंदाबाद, बोल बोल जल्दी बोल, यही से ठोक दूंगा तो तुझे, बोल बोना तो रामा के मारते मारते मेरे फिले दिलो, हमें बोल बोना, अभी बोल पाकिस्तान जिंदाबाद,
बोलबो ना बोललाम तो बोलबो ना साले को अभी ठोक दूंगा मेरे दे आमाके सब सब सामने एक मारियन ने एकनी एक तिले तिले मारते होबे आपनारा जान सच में ठीक है ठीक है तू इसे देख कर रख हम लोग अभी आते हैं चलो কিরে কামাল তোকে তো বলেছিলাম মুক্তি বাহিনীতে তুই নাম দিস না এখন তোকে কেমন লাগে জমশেদ চাচা শেষ পর্যন্ত তুমি ওই গাদ্দারের খাতায় নাম লিখিয়ে দিলে কিসের গাদ্দার নিজে বাঁচলে বাপের নাম কিসের গাদ্দারি জমশেদ চাচা এটাই কিন্তু শেষ নয় তোমাকে এর ফল খুব তাড়াতাড়ি ভোগ করতে হবে গাদ্দারের বাচ্চা এই বাংলার জমিনে তোর কোনো ঠাই নেই তোরা আমার বাবাকে মেরেছিস তোরা আমার ভাইকে মেরেছিস তোদের পেটে থাকা কোনো অধিকার নেই এই বাংলার জমিনে বাংলা ভাই কামাল তুই যদি এভাবে শুয়ে থাকিস তাহলে এদেশকে স্বাধীন করবে কে উঠ ভাই উঠ আমাদের হত্যার প্রতিশোধ নে কামাল এ ভাই উঠ আমার হত্যার বাবার হত্যার প্রতিশোধ নে ভাই বুঝিয়ে দে ওই পাকিস্তানি বাহিনীদের যে দেশে দামাল ছেলেরা আছে থাকবে এ কামাল ভাই উঠ তুই এভাবে শুয়ে থাকিস না তুই শুয়ে থাকলে এদেশকে স্বাধীন করবে কে ভাই উঠ Shona